place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave. Had to find a Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো যেহেতু আজকে সরস্বতী পূজো, তো সরস্বতী পূজোর সবাইকে তোমার মানে আমার তরফ থেকে শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। সবাই সরস্বতী পূজোটা ভালোভাবে কাটিও আর সারা বছরটাও ভালোভাবে কাটিও। তো আজকে সরস্বতী পূজো একটু ঘুরতে যাব, দূরে না, এখান থেকে একটু ঘোরাঘুরি করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দিদি আমার এই খোপাটা করে দিয়েছে, তার জন্য আগে আমি খোপা করে আর শাড়ি পরে বসে রয়েছি। তো শাড়ি ব্ল্যাক কালারের পরেছি আর মেকআপ এখনও করা হয়নি, তো একটু পরে মেকআপটা করব। তো মেকআপ করে আবার তোমাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে। দেখো আমি ঠিক এরকম একটা আই মেকআপ করেছি, একটু স্মোকি স্মোকি, আর এরকম একটা চকার পরেছি। তো এই দেখো আমার শাড়িটা। তো চলো এখন ঘুরতে যাই, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাকে। তো চলো এখন ঘুরতে যাই। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে ঘুরতে। বাইরে খুবই হাওয়া দিচ্ছিল তাই কথার ভয়েসটা ভালো আসেনি। তো এই দেখো এখন আমরা পাঁচপোতা বাউরে এসেছি। বাউরটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা বড় বাউরটা। তো দেখতে থাকো। দেখো আমরা এখন বাউরে এসেছি। তো তোমাদের তো একটা ক্লিপ নিয়ে দেখিয়ে দেবো, ভিউটা খুবই সুন্দর। আর এটা হলো পাঁচপোতা বাউর। তো আমি তো ফার্স্ট টাইম নৌকায় উঠলাম। তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে নৌকায় ওঠা তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নৌকায় উঠতে তোমাদের কেমন লাগে। আমার তো ফার্স্ট টাইম উঠতে খুবই ভয় লাগছিল, বাট ওঠার পরে খুবই ভালো লাগলো। ভিউটা দেখে এতটা ভালো লাগলো, খুবই ভালো লাগছিল ভিউটা। তো দেখতে থাকো। আমরা নৌকা থেকে নেমেছি। তো দেখো ভিউটা জাস্ট অসাম, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ভিউটা খুব সুন্দর। তো তোমরাও বাসপাতা আসলে বাউরটায় ঘুরে যেও। তো চলো এখন যাই। সব জায়গায় এত গান চলছিল যে আমি ভালোভাবে ব্লগটা করতে পারিনি। তো তোমাদের ছোট ছোট ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি পরে এই ভয়েস অ্যাড করছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হইচইতে খুবই ভিড় ছিল তাই আর হইচইতে যাইনি। আমরা একটু আমাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে গেছিলাম, খুব ভিড় ছিল তাই গিয়েও ফিরে এসে খেতে যাবো একটু হইচইতে।
ভিডিওটা দেখলেই আমি বাড়ি চলে এসেছি খুবই টায়ার্ড, আর বেশি একটা ব্লগ করতে পারিনি, তার তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে আমাদের বাড়ির পাশে একটা মিল আছে, ওখানে মানে মিল চলছে যেহেতু তার জন্য আওয়াজ হচ্ছে, তো সাউন্ড প্রবলেম হলো তার জন্য সরি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।